हेलो एंड वेलकम टू माय चैनल आमी सुतनुका। तुम्हारा आज के कैम्पिंग ट्रिपर सेकेंड पार्टा देखो। फर्स्ट पार्टर लिंकटा आमी डेस्क्रिप्शने शेयर कर देव, जदि ना देखे थको ताहले ओटाओ देखो। आमी ओखाने कैम्पिंग आयोजन और सरंजाम सब देखिए और ये भिडियोटा शेष अब्दि देखो, तुम्हारे जन्य एक छोट्ट सरप्राइज आछे। आजके आमादेर कैम्पिंग सेकेंड मर्निंग। आज के सारा दिन ही वेदारटा सानी थाकबे, रातेर दिके बृष्टि देखाच्छे। तो आमादेर प्लान आज के सारा दिन मजिनो लेकेर ओपर कैनोइंग करा। तो आमरा लगुनेर दिके हेटे जाच्छी, ओखाने थेके कैनोई भाड़ा पावा जाए। एखाने खबर निये जानलाम मिनिमाम 2.5 घंटा लागबे एकटा कैनोई भाड़ा पेते। एखाने खानिकक्षण घोराघुरी करार पर आमरा ठीक करलाम जे एखाने आर टाइम वेस्ट करे लाभ होबे ना। लगुनेर पाशेई लोअर मजिनो लेके मेन बीचटा आमरा ओदिकेई चले एलाम। ब्यूटीफुल वेदार आजके एसे आमरा बसे आछि एखन लेकेर धारे। आमरा हयतो एकटु परे जले नामबो। एखन दारुण वेदार, खूब रोद, ठंडाटा नहीं। दुदिन धरे खूब बेश ठंडा छिलो, जैकेट परेछिलाम आमरा। आजके एकटु भालो वेदार बोले आमरा बीचे नामछि। जलटा कतटा ठंडा अवश्य जानि ना, एकटु नेबे आमरा एखाने स्नान टान करे तारपरे जाबो लांच करते कैम्प साइटे। आजके देखो एकदम क्लियर स्काई, सूर्य उठेছে, বেশ ভালো গরম কিন্তু ভালো লাগছে বেশ। দুদিন ধরে বেশ ঠান্ডা ছিল তো আজকে বেশ ভালো লাগছে। তবে আজকে রাত্রি থেকে আবার বৃষ্টি, যাই না তখন কি হবে। যাই হোক এখনটা তো এনজয় করে নি, তারপরে দেখা যাবে। ক্যানোয়িং এর প্ল্যানটা তো আর সাকসেসফুল হলো না, তো আমরা বিচে চলে এলাম। জলটা বেশ ভালোই ঠান্ডা ছিল কিন্তু একবার নেমে যাবার পর আর অতটা ঠান্ডা লাগছিল না। सारा दुपुर आमरा बीचे खूब मजा करेছি, এতটাই मजा করেছি যে ভুলেই গেছি লাঞ্চ করতে হবে। প্রায় বিকেল বেলা আমরা बीच থেকে উঠেছি। এই ম্যাজিনো লেকটা কানাডার 7th ডিপেস্ট লেক, কিন্তু আমরা যেখানে बीचे ছিলাম সেখানে ওয়াটারটা ভীষণই শ্যালো ছিল, মানে ম্যাক্সিমাম 2 ফুট 3 ফুট হবে। আর দড়িটা শেষ অবধি গেলেও 4 ফুট 4.5 ফুটের বেশি নয়। আমি আছি। অলরাইট, সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট শো ইউ। সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইজ টেক দিস এন্ড নাও দ্যাট উই গট দিস। এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তো আজকে রাতে বৃষ্টিও আছে তার উপরে। তো স্লিপিং ব্যাগ না হলে আমরা একদমই ঘুমোতে পারছি না। দুদিন রাতে ঠিক করে ঘুম হয়নি, তাই আমরা দুজনে এখন একটু স্লিপিং ব্যাগের খোঁজে বেরিয়েছি। 7-8 কিলোমিটার একটা দোকান দেখাচ্ছে, জানি না পাবো কিনা, তো চেষ্টা করে দেখি। তো এখানে খোঁজ করলাম লোকাল পার্কের ভলান্টিয়ারদের। ওরা বলল যে সামনে কিছু পেট্রোল পাম্প আছে, ওরা জেনারেলি ক্যাম্পিং গিয়ার রাখে। স্লিপিং ব্যাগ এক্সপেক্ট করছি না পাবো, বাট লেটস সি হোয়াট দ্য ট্রাই। কারণ এখানে নিয়ারেস্ট दुकान जेखने कैनेडियन टायर्स वॉलमार्ट आछे, दैट वुड बी अराउंड 120 किलोमीटर्स। सो अत दूर जावा आसा माने 3 घंटार गल्प। एखन शेले जाच्छी, शेल पेट्रोल पाम्प जदि ओखाने पावा जाय, ना हले पेट्रो कैनाडा बोले आरेकटा आछे फार्दार डाउन, देखि ओटा कि पावा जाय किना, ना हले विल सी। I think two down, सामने बोलो सामने একটা পেট্রোল পাম্প থাকতে পারে যদি থাকে ভালো ওই আরেকটা পিস পেলাম হালকা যা আছে জায়গা এখন আপাতত যা আছে 10 15 সাপোর্ট করে নিও এখন ঠিক 8টা বাজে আর যেই রকম প্রেডিকশন ছিল 8টার সময় বৃষ্টি ঠিক 8টার সময় বৃষ্টি হয়ে গেছে শুরু আমরা চেয়ার গুটিয়ে গাজিমার মধ্যে ঢুকে और मध्य बसे बसे आड्डा मारलाम सारा सन्धेटा भालोई बेश एक आड्डा हलो बाहरे बिस्टी पड़छे और आमरा गाजीपुर तले बसे बसे आड्डा मारछी एई देखो सबाई गाजीपुर मध्य आज थर्ड डे मर्निंग कल रात्रि थेके बिस्टी शुरू होयेछे एखोनो थामेनि सबाई आमरा टेंटेर मध्येई घुमोच्छी बसे आछि সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল আমরা ব্রেকফাস্ট খেয়ে গাজীপুর মধ্যেই বসেছিলাম অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম কিছু করার ছিল না বৃষ্টিটা ধরে এই সবাই একটু রোদ উঠেছে এখন 12:30টা বাজে দুপুর তো আমরা একটু গাড়ি নিয়ে বেরোলাম লেকের ধারে যাব ওখানে খানিকটা টাইম স্পেন্ড করে আবার ফিরে আসবো লাঞ্চ করতে ক্যাম্প সাইটে जोपेरी लेके जाती जोपेरी लेक की जोपेरी लेके जाती की ঘন চারিদিকে গাছপালা দেখছো এইটা কানাডার বেস্ট জিনিস প্রচুর গাছপালা গ্রিনে ভরা একটুখানি পার্ক পার্ক কোথাও ঢুকলেই একদম গ্রিন বিউটিফুল রাস্তা তার মাঝখান দিয়ে কি সুন্দর না এই কদিন পরে এখানেই যখন ফলের কালার হয়ে যাবে চিন্তা করো তো জায়গাটা অলরেডি ফলের কিছু কালার দেখা যাচ্ছে মাঝে মাঝে একটা দুটো গাছ রেড হয়ে গেছে ইয়েলো হয়ে গেছে এখানে গাড়িটা পার্ক করে খানিকটা ওয়াক করে যেতে হবে লেকটাতে আর কোদে কোলে বাচ্চা দুটো মেয়েকে একাই মানুষ করে How old is this one? I got 5 years. 5 years? Yeah. It looks gorgeous. I just refinished one with my father, an old one that's 50 years old. Oh. They can last 100 years. Wow. You have to get the canvas replaced every once in a while. Yeah. So it's actually fabric pulled tight and then filled. And then paint it. So when you take it out, you have to take this one out, or you can go. You take just the outside one. Yeah, big. And then it's all stapled, so you just have to pull out all the staples and then stapled behind. Yes. The it's amazing. Good, enjoy. Thank you so much. No problem. বোটটা ওনার নিজের হাতে তৈরি। ওটার তলায় চাকা লাগানো আছে। এখন এই রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে লেক অবধি। এত কষ্ট করে নিয়ে এসেছে মাথা গো চেপে কি অদ্ভুত সুন্দর এই জায়গাটা দেখো চারিদিকটা গ্রিন গাছ আর আজকে আকাশটাও পরিষ্কার হয়ে গেছে রোদ উঠেছে খুব সুন্দর ছিল জায়গাটা Enjoy your trip. She's too nervous. Thank you. ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে ব্যাক কাউন্টি ক্যাম্পিং এ যাচ্ছে এরম ক্যানুই করে অনেকেই এখান থেকে অন্য একটা আইল্যান্ডে গেল ব্যাক কাউন্টি ক্যাম্পিং হচ্ছে পুরো জঙ্গলে থাকা মানে ওখানে কোনো সার্ভিস বা ফেসিলিটি যেমন জল টয়লেট কিছুই থাকবে না আমাদের ক্যাম্পিং সাইটে যেরকম আছে সব কিছু ক্যারি করতে হয় আর এই বোটগুলো যেহেতু বেশি লোড ক্যারি করতে পারে না তাই ওদের খুব লাইট ওয়েট জিনিসই রাখতে হয় কি অ্যাডভেঞ্চারাস চিন্তা করো তো আমাদের ঘোষবাবুও কম অ্যাডভেঞ্চারাস নন কিন্তু ওই বোর্ডটা কিন্তু ফুটো হয়ে গিয়েছিল, সেখানে একটা টেপ লাগিয়ে উনি নেমে পড়েছেন জলে। ফাটবে বুঝতে পারবে, ফাটবে বলেই তো নামিনি তুমি তো। আরে দুদিকে দুটো লাগাতে হয়, দুদিকে দুটো লাগালো কড়া চল হয়ে গেল না হবে। আচ্ছা যখন তুমি এই যে শোনো শোনো ওয়েট ওয়েট দিদি তো উল্টো দিকে বলেছি দেবে, সেদিকে এই দিকটা না, নালে এটা যে যে রো করছে সেটা দিকটা মানে যাতে এই রকম হয়, তুমি এদিকে টানো এরকম হবে, আর তুমি এদিকে টানো তাহলে তুমি আগে একটু ধারটা দিয়ে একটু চলো। এইখানে একটা ক্যানয় পাওয়া গেছে আলটিমেটলি চড়ার জন্যে, কিন্তু এখানে লেকটা ভালোই ডিপ ছিল, তাই আমরা সবাই আর সাহস করে ক্যানোয়িং করতে পারিনি। এখানে আমাদের বন্ধুদের মধ্যে কয়েকজনই শুধু গেছে। বেশ খানিকটা সময় এখানে কাটানো হলো, এবার ফেরার পালা। আমরা ক্যাম্পে গিয়ে এবার লাঞ্চ করব, বেশ অনেক দেরি হয়ে গেছে আজকে। না আমার চশমাটা তোর ব্যাগে না, ইটস এনিওয়্যার নো আই হেট ইট নো আই হেট ইট বাবা তুই যে যাস মাঝে মাঝে কোথায় যে যাস, ছোটবেলা টিভিতে অনুষ্ঠান আবার ভিডিও করছি আমি, ওই কথা যেন না হয়। নিরুদ্দেশ সংবাদ ছোটবেলায় আসতো, চৈতি ঘোষাল করতো একের পর এক নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা, হ্যাঁ সংক্রান্ত ঘোষণা একের পর এক, লোকজন হারিয়ে গেছে আমরাও মন দিয়ে শুনছি এরকম করে। কি আর ভবানী ভবন, ভবানী ভবনে যোগাযোগ করুন, এই করুন সেই করুন, খুবই আসতো। তপশিলি জাতি পূজায় যে সেটা খবর হতো আলাদা করে, না ওটা যেন একটা জব ওপেনিং এর কি, হ্যাঁ ওদের জব ওপেনিং আসতো। তারপরে নেপালি খবর হতো একজন ফ্রেশ নেপালি খালি হট ব্যাকওয়ার্ড ফ্রন্ট। বিয়ে বাড়ি খাবার খাচ্ছে সবাই, আমি শুটিং করছি। কি করছিস তুই, টুটু ফোন দিচ্ছি। আজ আমাদের লাঞ্চ করতে করতে সন্ধ্যে 6টা, অন্ধকার হওয়ার পর ফায়ার প্লেসের চারদিকে বসে একটু আড্ডাও দেওয়া হলো। বেশ রাতের দিকে আমরা সবাই মিলে স্টার গেজিং করতে গেছিলাম, ভিডিও ওখানে তুলতে পারিনি এতটাই অন্ধকার ছিল। তো কটা ছবি এসছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বন্ধু অরুণব খুব ভালো করে এক্সপ্লেন করেছিল আমাদের কি করে সপ্তর্ষি মণ্ডল ধ্রুবতারা সব লোকেট করতে হয়, ছবিতে সেগুলো ভালো বোঝা যাচ্ছে না। আজ লাস্ট ডে এখানে, তাই আমরা ব্রেকফাস্ট করেই প্যাকিং শুরু করে দিয়েছি। Mother dear, sadly here that we have found our mitten. What? Found your mitten, you silly monkey kitten, and you shall have no harm. টেন্ট উঠিয়ে ফেলার পর এবার গাজিবোর পালা, সবাই মিলে আমরা গাজিবোটাকে আবার আনপ্যাক করে ফেললাম। যাবার আগে আমাদের পুরো জায়গাটা ভালোভাবে ক্লিন করে দিয়ে যেতে হবে, একটা সিঙ্গেল পিস অফ পেপার বা প্লাস্টিকও ফেলে রাখা যাবে না। কেউ যদি ক্যাম্পিংয়ে সাইকেল আনতে যায় তাহলে এরকম সাইকেলের স্ট্যান্ড পাওয়া যায়, যেটা গাড়ির পেছনে লাগিয়ে তুমি সাইকেলগুলোকে বেঁধে ওর মধ্যে নিয়ে আসতে পারো। দুপুর 2টো নাগাদ আমরা বাড়ির পথে যাত্রা শুরু করলাম। फेरार समय आबार एक जैगा हल्ट करलाम। एटार नाम होच्छे पिटरबरो लिफ्ट लक। एइखाने एकटा लिफ्ट आछे जेटाते बोट ओपरनामा करे। হ্যাঁ আমরাও তাই, আমাদের চোখ বন্ধ হয়ে গেছে। আমরা আসার পথেই কি একটা টি বোর্ডে তাবলা। আমরা এখন ওই উপরের জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছি যেখান থেকে বোর্ডগুলো নামানো হয়। বাঁদিকে দেখো একটা বোট লিফটে করে নামছে। অলমोस्ट नेमे गेছে। আর ডান দিকে আমরা এখন উপরের জায়গাটায় এসেছি যেখান থেকে বোর্ডগুলো লিফটে করে নামবে। এখানে দুটো চেম্বার আছে, এ আর বি। এ যখন নামে তখন জলের প্রেসারে বি চেম্বারটা উপরে উঠে যায়। এখানে মেকানিক্সটা ভালো করে বোঝানো আছে। এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট হাইড্রোলিক লিফট লক। হাইট হচ্ছে 65 ফিট। এটা চালু হয়েছে 1904 সালে আর বানাতে লেগেছে 8 বছর। এটাও কানাডার একটা হিস্টোরিক সাইট। আরও খানিক আড্ডা দিয়ে ঝুলি ভরে স্মৃতি নিয়ে গাড়ি করে দিলাম পারি। সবাই এবার যে যার বাড়ি। গ্রীষ্মকালের হলো ছুটি, লেপের মধ্যে গুটিসুটি, ফলের হাওয়া দিচ্ছে জানান, শীত আসছে মনকে মানান। আজকের জন্যে নিলাম বিদায়, রেখো বন্ধু তোমার হৃদয়। ভালো লাগলে লাইকটা করো, কমেন্ট করেও মনটা ভরো। আর যদি হয় প্রথম দেখা, সাবস্ক্রাইব তো আছেই রাখা। বোতামখানা টিপলে পরেই বেল বাজাবো তোমার ঘরে।